Anne! নমস্কার, আমি প্লাবিতা। আমাদের আজকের গল্প পরিবেশনায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা গল্প হাকিনি। গল্পটি আপনারা শুনবেন দুটি পর্বে। গল্পের প্রধান চরিত্রে রয়েছে সঞ্জয়, কাদম্বিনী দেবী ও মন্ময় চৌধুরী। শুরু হতে চলেছে মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা হাকিনি, প্রথম পর্ব। পয়সাওয়ালা বাঙালি পরিবারগুলোর ব্যাপারে একটি প্রবাদ আছে, এদের প্রথম পুরুষ কেনারাম, দ্বিতীয় পুরুষ ভোগারাম, আর তৃতীয় পুরুষ হল বেচারাম। সোজা কথায়, প্রথম পুরুষ টাকা বানাতে জমিজমা কিনতেই জীবন হারাম করে ফেলে, দ্বিতীয় পুরুষ শুধু বসে বসে খায় আর ঘোরে, আর তৃতীয় পুরুষ সব বেচে কিনে শেষ করে। চতুর্থ পুরুষের বেলায় যে কি হয় তা অবশ্য বলা নেই, তবে সে যে বস্তিরাম হবে তা নিশ্চিত। আমাদের পরিবারে অবশ্য কেনারাম যে, বেচারামও সেই, এক পুরুষেই সব উড়ে পুড়ে শেষ। আমার বাবার ছিল তেজারতির ব্যবসা, যাকে বলে সুদের কারবার। জমিজমা গয়না এইসব বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দেওয়াই ছিল তার কাজ। প্রথম দিকে বাবা ছিলেন খুলনা শহরের এক মারোয়ারির দোকানের হিসেব লেখক। 65 সালের পাক ভারত যুদ্ধের পর সেই মারোয়ারি ব্যবসাপাতি গুটিয়ে ইন্ডিয়ায় চলে গেল, সেই সাথে গেল বাবার চাকরিও। বেকার হয়ে পথে পথে ঘুরতে লাগলেন। একদিন দুপুরে চার আনার বাদাম কিনে হাদিস পার্কের এক বেঞ্চের উপরে বসে কিভাবে আগামী মাসের ঘর ভাড়া দেবেন ভাবতে লাগলেন সেই কথা। বাবা ভাড়ার কথা যখন ভাবছেন এবং মাঝে মধ্যেই উদাস হয়ে পার্কের গেটের সামনে রাস্তার দিকে তাকাচ্ছেন, তখন হঠাৎ তার চোখে পড়ল গেটের পাশে বটগাছের নিচে বসা এক জ্যোতিষীর উপর। জ্যোতিষীর পাশে পার্কের রেলিংয়ে লাল শালুতে রূপালি রঙে লেখা জ্যোতিষনাগর নেতাইনাথ, হাত দেখিয়া ভাগ্য গণনা করা হয়, দর্শনী 12 আনা মাত্র। মাঝবয়সী ঘোর সংসারী মানুষ অর্থকষ্টে পড়লে তার মাথা ঠিক থাকে না। চার আনার বাদাম কেনার পর বাবার সম্বল তখন 1x12 আনা। তিনি জ্যোতিষসাগরকে দিয়ে ভাগ্য গণনা করালেন। নেতাইনাথ বাবাকে বললেন, ব্যবসার লাইনে বৃহস্পতি তুঙ্গে, চাকরির ক্ষেত্রে শনির বলয়ে কেতুর আনা গোনা। আগামী 25 বছরে শনির বলয় ছেড়ে কেতুর তো অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা দেখছি না। জ্যোতিষসাগরকে হাত দেখানোর আগে 12 আনাই অ্যাডভান্স করতে হয়েছে। বাবার 2 বছরের পুরনো রংজলা ক্রিজ ভাঙা প্যান্টের পকেট তখন গ্যাস বেলুনের মতোই হালকা। বাসায় শখানেক টাকা মার কাছে আছে, শেষ সম্বল। ব্যবসা কিভাবে হবে বুঝতে পারছেন না। তিনি জ্যোতিষসাগরকে জিজ্ঞাসা করলেন, আগে কিসের ব্যবসায় উন্নতির সম্ভাবনা? তেজারতির ব্যবসা ধরো, সাফল্যের পরিমাণ 100%। আগেই বলেছি ছাপোষা মানুষ বিপদে পড়লে মাথা ঠিক থাকে না। বাবা চলে গেলেন ঘোরের ভেতর, বাস করতে লাগলেন এক মানসিক কোমায়। বাসায় ফিরে মাকে বললেন, শোনো বিমলা, চাকরি তো অনেকদিন করলাম, ভাবছি এবার ব্যবসা বাণিজ্য করব। আচ্ছা, তা না হয় করবেন, কিন্তু আপনার পুঁজি কোথায়? তোমার বড় ভাইয়ের তো বিরাট অবস্থা, তার কাছ থেকে 10,000 টাকা এনে দাও, 1 বছরের মধ্যে শোধ করে দেব। আর যদি শোধ না দিতে পারেন তখন? তোমার বাবার সম্পত্তির যে অংশটা তুমি পাবে তা তোমার ভাইয়ের হবে,
দেখুন, ওটুকুই তো সম্পত্তি আমাদের, হাতের পাঁচ। ওটা গেলে আর থাকলো কি? পথে পথে ভিক্ষে করে খেতে হবে তখন। দেখো, অবস্থা যা দাঁড়িয়েছে মনে হয় কাল থেকেই পথে পথে ভিক্ষে করতে হবে। যা বলছি মন দিয়ে শোনো, তোমার ভাইয়ের কাছ থেকে টাকাটা এনে দাও। আচ্ছা, ওই মারোয়ারির দোকানটা এখনো খালি আছে বুঝলে, আপাতত ওখানেই বসা যাবে। নতুন মালিককে মাঝে মাঝে কিছু ভাড়া দিলেই হলো। সেই থেকে শুরু, 10 বছরে বাবা প্রায় 30 লাখ টাকার মালিক হয়ে গেলেন। সুদের কারবারে সাধারণত যা হয় আর কি, আসলে শোধ দিতে পারলেও সুদ থাকে, যদি সুদ শোধ হয় তো আসল থাকে। এগোলেও নির্বংশের বেটা, পেছলেও তাই। খাতকদের কাউকেই 6 মাসের বেশি সময় বাবা দিতেন না। এর ভেতর আসল সহ সুদের টাকা শোধ না হলে বন্ধকি সম্পত্তি কিংবা গয়না বাজেয়াপ্ত হতো। নিয়মানুযায়ী সুদসহ আসল কেটে রেখে সম্পত্তি বা গয়নার বিক্রির উদ্বৃত্ত টাকা খাতককে দেওয়ার কথা, বাবা তা দিতেন না। বিশেষ করে অসহায় বিধবা, এতিম অথবা অন্য জেলার লোকদের বেলায়। তার কিছু পোষা গুন্ডা পাণ্ডা ছিল, কেউ প্রতিবাদ করতে এলে তাদেরকে এরা ভাগিয়ে দিত। বাবা যখন বেশ জাঁকিয়ে বসেছেন দুটি বাড়ি কেনার পর 3 নম্বর বাড়ির বায়না করবেন, বিপদ ঘটল ঠিক তখন। পৌষ মাসের এক মেঘলা দিনে সন্ধেবেলা অশীতিপর এক বৃদ্ধা রিকশা থেকে তার দোকানের সামনে নামল। মহিলা কালীঘাটে পুরনো এক বাড়িতে থাকে, দুটো বালা বন্ধক রেখে টাকা ধার করতে চায়। বালা দুটো হাতে নিয়ে খুব ভালো করে পরীক্ষা করলেন বাবা। পুরনো জিনিস, আদ্যিকালের ডিজাইন, তবে জিনিস বেশ ভারী। দুটোতেও কম করে হলেও 5 ভরি সোনা আছে। বর্তমান বাজার দরে ওগুলোর দাম 3,500 টাকা হওয়ার কথা। বাবা বললেন, ওগুলো রেখে 500 টাকা নিয়ে যান, 6 মাসের ভেতর 750 টাকা দিয়ে বালাজোড়া ফেরত নিয়ে যাবেন। দেনা শোধ করতে না পারলে মাল বাজেয়াপ্ত হবে। বুড়ি কাগজে টিপসই দিয়ে টাকা রসিদ নিয়ে কালীঘাটে ফিরে গেল। 6 মাস পার হল, বুড়ির দেখা নেই। বাবা বালা দুটো বাসায় এনে তার শোবার ঘরে সিন্দুকে রেখে দিলেন। তখন 1975 সাল, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল জিয়া জাতীয় গণতান্ত্রিক দল বা জাগ দল নামে নতুন দল গঠন করেছেন। সেই দলেরই উঠতি নেতাদের তখন সাংঘাতিক দাপট। এই রকম এক নেতা যার নাম মোটা মুসলিম বাবাকে বলল দোকান ছেড়ে দেওয়ার জন্য। মারোয়ারির ওই দোকান অর্পিত সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি, সরকারের কাছ থেকে 99 বছরের লিজ নিয়েছে সে, কাগজপত্র আপ টু ডেট। বাবা বললেন, দোকান আমার দখলে, আগের মালিকের কাছ থেকে আমি কিনে নিয়েছি, হ্যাঁ কাগজপত্র আমারও আছে। বাবা যেমন বুনো ওল, নেতাও তেমনই বাঘা তেঁতুল। গণ্ডগোল উঠল চরমে। নেতা বুঝল হুমকি ধামকিতে কাজ হবে না, সে ধরল অন্য এক রাস্তা। থানার ওসিকে হাত করে 2টো মার্ডার কেসে বাবার নাম ঢুকিয়ে দিল। এর একটিতে তার পোষা গুন্ডা পাণ্ডার একজনকে বানালো রাজসাক্ষী। ভালো রকমের জটিল মামলা। টুটপাড়ার এক হিন্দু বিধবার নাতি খুন হয়েছিল। পুরোপুরি বকে যাওয়া এই নাতির বাবা মা থাকতো কলকাতায়। বিরাট বাড়িতে দিদিমা একা। কলকাতার ছোট্ট খুপরি বাসায় দিদিমার দম বন্ধ হয়ে আসে। নাতির কাজ কলেজে পড়াশুনো করা আর দিদিমাকে দেখে রাখা।
এই দুটোর কোনোটাতেই তার আগ্রহ ছিল না। তার সব আগ্রহ জুয়া, মদ, বাজে মেয়ে মানুষে। দাদির গয়নাপাতি বন্ধক রেখে বাবার কাছ থেকে প্রায় টাকা ধার নিত নাতি। কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে দেখা গেল, প্রায় 20,000 টাকার গয়না বন্ধক রেখে বাবা তাকে দিয়েছেন মাত্র 2,000। খুনের মোটিভ পরিষ্কার। বাবার ঠাঁই হল জেল হাজতে। কেস চলল মাসের পর মাস। থানা, পুলিশ, কোর্ট কাছারি, উকিল মুক্তার করতে গিয়ে টাকা খরচ হতে লাগলো হু হু করে। সুদখোরকে কেউ খুব একটা পছন্দ করে না, তাই আমরাও কারো সহানুভূতি পেলাম না। যেখানে 500 কাজ হওয়ার কথা সেখানে দিতে হয় 1,000 টাকা। ক্যাশ যা ছিল গেল। এরপর গেল জমি জমা, বাড়িঘর। বাবা হাজত থেকে আর বেরোতেই পারলেন না। সাজানো মামলায় ফাঁকফোকর কম। উকিল সাহেব প্রথম প্রথম বলতেন আগামী হেয়ারিংয়েই বেল হবে, এখন আর কিছুই বলেন না। একদিন চেম্বারে অপেক্ষা করছি, উকিল সাহেব কোথায় যেন গেছেন। তার মুহুরি আস্তে করে বলল, মনে হয় কনভিকশন হয়ে যাবে। এদিকে সংসার চালানো দায়ী হয়ে পড়েছে। একদিন সকালে বসে ডায়েরি লিখছি, শোবার ঘরের সিন্ধুক খুলে সেই পুরনো বালা দুটো বের করে মা বললেন, দেখ তো সঞ্জয়, এগুলো বেচা যায় কিনা। খুলনার সবচেয়ে বড় দোকান হলো অমিয় জুয়েলার্স। মন্ময় চৌধুরী দোকানের মালিক, বিরাট ধনী লোক, কারোর সাথে তেমন মেশেন না। দোকানের কাউন্টারে বালা দুটো রেখে সেলসম্যানকে বললাম, এই যে দেখুন তো, এগুলো বেচতে চাই। সেলসম্যান প্রথমে খুঁটিয়ে দেখল, কষ্টি পাথরে ঘষে সোনার মান যাচাই করল, সব শেষে নিল ওজন। তারপর বলল, এ দুটোতে ওই 5 ভরি সোনা আছে, অনেক টাকার ব্যাপার, মালিককে দেখাতে হবে। ঠিক আছে, দেখান আপনার মালিককে। ভেতরে চলে গেল সেলসম্যান। 5 মিনিট পর ঘুরে এসে বলল, আপনাকে আমরা এই দুটোর জন্য 5,000 পর্যন্ত দিতে রাজি আছি। দোকানে তো এত ক্যাশ নেই, সাহেব বলেছেন এখন ওই 2,500 দিতে, বাকিটা সন্ধ্যের পরে পাবেন। কি করবেন দেখেন। সত্যি বলতে কি, 3,000-এর বেশি আমি আশাই করিনি, সেই তুলনায় 5,000 তো অনেক বেশি। বললাম, আচ্ছা ঠিক আছে, সন্ধ্যের পর এসে বাকিটা নিয়ে যাব। একটা রসিদ লিখে দিন। সন্ধ্যের পর আবার গেলাম অমিয় জুয়েলার্সে। আগের সেলসম্যান এগিয়ে এলো, বলল, সাহেব আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে চান, টাকাটা উনি আপনাকে দেবেন, আপনি একটু আমার সঙ্গে আসেন তো ভেতরে। কাউন্টার পার হয়ে শোকেসের পাশে সরু দরজা দিয়ে ভেতরে ঢুকলাম। বিরাট হলঘরের মতো কামরায় আবছা অন্ধকারে লাইন দিয়ে বসে কাজ করছে। নাইট্রিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধে দম বন্ধ হয়ে এলো। হলঘর পেরিয়ে লাল কার্পেট মোড়া ছোট একটি প্যাসেজের মাথায় কাঁচ লাগানো সেগুন কাঠের দরজা। নক করে সেলসম্যান আমাকে নিয়ে ভেতরে ঢুকল। প্রকাণ্ড জানলাওয়ালা ঝকঝকে একটা কামরা। দেয়ালের একদিকে রেমিংটন কোম্পানির ইয়া বড় একটা সিন্ধুক রাখা, অন্য দেয়ালের পুরোটা জুড়ে বই ভর্তি কাচের শোকেস। ধারণা করেছিলাম কালো, মোটা, ফতুয়া পড়া ধূর্ত চেহারার কাউকে দেখতে পাব, কিন্তু সামনের লোকটি দেখতে ঠিক রবীন্দ্রনাথের মতো, কেমন যেন সাধক টাইপ চেহারা। এই লোকের তো লেখালেখি করার কথা, মাঝে মাঝে সভা সমিতিতে বক্তৃতা আর কাগজে কাগজে ইন্টারভিউ। মনে পড়ল রবীন্দ্রনাথের কিনু গোয়ালার গলি কবিতার কথা, যত্নে পাঠ করা লম্বা চুল, বড় বড় চোখ, সৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ,
পার্থক্য শুধু এই যে ইনার চুলগুলো ধবধবে সাদা, ছড়িয়ে আছে ঘাড়ের ওপরে, ইস্ত্রি করা ফিনফিনে পাজামা পাঞ্জাবি পরা। তবে ইনি যন্ত্রশিল্পী কিনা তা বুঝতে পারছি না। মনোযোগ দিয়ে পুরনো আমলের একটা ক্যাটালগ দেখছেন। ভদ্রলোক আমার দিকে তাকালেন, তারপর ইশারায় বসতে বললেন, নমস্কার, আমি মন্ময় চৌধুরী, আপনি সঞ্জয়বাবু তো? আগে আমি সঞ্জয়। বালা দুটো পেলেন কোথায়? কোনো কিছু গোপন না করে তাকে সবটাই ভেঙে চুরে বললাম। তা সেই বুড়ির বাড়ির ঠিকানা কি আছে আপনার কাছে? হ্যাঁ, ছিল তো বটেই, তবে পুলিশ খাতাপত্র সব জব্দ করে মালখানায় রেখেছে, এখন আর সেটা কিভাবে পাবো? বুঝতে পারছি। আচ্ছা, একটা প্রশ্ন করি, কিছু মনে করবেন না তো? দেখুন, সেটা বোঝা যাবে প্রশ্ন শোনার পরে। কি প্রশ্ন? বুড়ির বাড়ি গিয়ে ভেরিফাই করতে চান তো আমি সত্যি বলছি কিনা? দেখুন, তার কোনো প্রয়োজন নেই, আমি সত্যি কথাই বলছি, মিথ্যে বললে আপনি ঠিকই ধরে ফেলতেন। দেখুন, ব্যাপারটা তা নয়, বুড়ির সাথে একটু কথা বলতে চাই আমি। বালা দুটো তার কাছে আসলো কিভাবে সেইটাই জানতে চাই। আপনি বলছেন বুড়ি থাকে কালীঘাটে, এইটাই বা জানলেন কিভাবে? খাতাপত্র মালখানায়, বাবা জেল হাজতে, বালা দুটো হাতে পেয়েই তো আপনি আমার এখানে। এই খবরটা আমি জানতে পেরেছি আমার মায়ের কাছ থেকে। দুপুরে ভাত দেওয়ার সময় জিজ্ঞাসা করেছিলাম। বাবা গয়নাপাতি বাসায় আনতেন খুব কম, পুরনো গয়না মাকে কখনো দেননি, নতুনই বানিয়ে দিতেন। কেবল এই বালাগুলো একটি ব্যতিক্রমী ঘটনা। বাবাকে জিজ্ঞেস করে মা জানতে পারেন কালীঘাটের এক বুড়ির গয়নাগুলো। আপনি যদি বুড়িকে খুঁজে বের করতে পারেন তাহলে আমায় বলবেন, কিছু টাকা আমি তাকে ফিরিয়ে দিতে চাই। বেশ, আপনার কোনো ফোন নাম্বার থাকলে আমাকে দিয়ে যান, খোঁজ বলে জানাবো। লক্ষ্য করলাম কথা বলার পুরো সময়টাতেই ম্যানেজার ঠাঁই দাঁড়িয়ে। বুঝলাম কর্মচারীরা মন্ময় চৌধুরীকে খুব সমীহ করে। ভাবুক ধরনের এই মানুষটাকে এরা এত ভয় পায় কেন কে জানে। পরদিন কোর্টে বাবার হিয়ারিং ছিল, সাব জিজি ওয়ানের কোর্টে কেস। 20-25টা ফৌজদারি মামলার শুনানি হবে। কার কেস কখন উঠবে আগে থেকে বলার উপায় নেই। অফিস সকাল 9টায় শুরু হলেও জজ সাহেব 11টার আগে এজলাসে ওঠেন না। কেসের শুনানি চলে একটানা বিকেল 4টে অবধি। এর ভেতর লাঞ্চ ব্রেক, নামাজের ওয়াক্ত এসব আছে। সকাল 9টার ভেতরই জেল থেকে প্রেজেন্ট ভ্যানে সব আসামি এনে পুলিশেরা কোর্ট হাজতে রাখে। 10-20 টাকা দিলে হাজতিকে জানলার গ্রিল ধরে দাঁড়াতে দেয় তারা, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দেয়। দর্শনার্থীদের ভেতর গ্রামের বৌঝিরাই বেশি, তাদের কোলে কাঁধে 2-3টা ছেলে মেয়ে, শিকনি গড়িয়ে পড়ছে বাচ্চাগুলোর নাক দিয়ে, হাতের উল্টো পিঠ দিয়ে এর খানিকটা গালেও মেখেছে তারা, শুকিয়ে চড়চড় করছে গাল, সবকটার পা খালি। এদের মায়েদের স্পঞ্জের স্যান্ডেল পরা ধুলোভরা পা দেখে খুব মন খারাপ হয়। একটা ছোট ছেলে তার হাজতি বাবাকে বলছে, বাবা আমাকে একটা পাউরুটি কিনে দাও না। একটা পাউরুটির দাম 60 পয়সা। বাবার চোখ ছলছল করছে, তার কাছে একটা টাকাও নেই। শহরের মানুষের কাছে হয়তো পাউরুটি কিছুই না, আর গ্রামের মানুষের কাছে ওটা স্বপ্নের খাবার। আমাদের গাঁয়ের একটি খুব বুড়ো লোককে চিনতাম, অনেক দিন থেকেই রোগে ভুগছিল, মরণ ঘনিয়ে এসেছে বুঝতে পেরে মেয়ে জিজ্ঞেস করল, আব্বা কি খেতে মন চায়, আমাকে একটা পাউরুটি খাওয়াতে পারবি? জবাব দিলেন বাবা, গ্রাম থেকে রেল স্টেশন 27 মাইল দূরে, পাউরুটি পাওয়া যায় শুধু সেখানেই। পায়ে হেঁটে একজন রওনা দিল পাউরুটি আনতে। পরদিন বাসি পাউরুটি এসে যখন পৌঁছল,
বুড়ো তখন পরপারে। আগেই বলেছি কার কেস কখন উঠবে বলা যায় না, এ হচ্ছে ওই শেষ পুরোহিত কঙ্কালের বাসা খেলা। সাক্ষী সাবুদ আসামি সব বসে আছে সকাল থেকে, উকিলরা দু তিনটা কোর্টে দৌড়াদৌড়ি করছে, আরিচা ঘাটে ফেরি ধরা টেনশন। কোর্টে কেস উঠল, সত্য মিথ্যা সব সাক্ষী রেডি, আসামিও হাজির। জজ সাহেব অপেক্ষা করছেন কিন্তু উকিলের দেখা নেই। কিছুক্ষণ দেখে জজ সাহেব সেই কেস বাদ দিয়ে আরেকটি ধরলেন। নেক্সট হিয়ারিংয়ের ডেট 3 সপ্তাহ পরেও পড়তে পারে, আবার 2 মাস পরেও। আসামি আবার প্রিজন ভ্যানে, গন্তব্য কারারই লৌহ কপাট। কার গোয়ালে কে দেয় ধুঁয়ো? বাবার কেস ওঠা নিয়ে রাশিয়ান রুলেট খেলা যাতে না চলে, তাই পেশকারকে 200 টাকা দিয়েছি প্রথমেই, যাতে বাবার কেসটা জজ সাহেবের হাতে ধরিয়ে দেয় সে। হিয়ারিং হলে আরও 50। উকিলকে ধরে এনে বসিয়ে রেখেছি, 3 জন সাক্ষীকে 100 টাকা করে দিতে হয়েছে। ভালো হোটেলে গোস্ত পরোটা খেয়েছে সকালে, কোর্টে এসে আবার চা পান সিগারেট। মুহুরিকে 20 টাকা দিয়ে হাজিরা জমা করে বসে আছি, ওপারের ডাক যদি আসে। দুহাত বুকের সামনে জড়ো করে কাঠকড়ায় দাঁড়িয়ে আছেন বাবা, হাতে বেড়ি, পায়ে বেড়ি, পরনে পাজামা পাঞ্জাবি, তাকিয়ে আছেন জানলার বাইরে ড্রেনের ধারে কচু গাছের দিকে। মনের জানলা ধরে উঁকি দিয়ে গেছে, পয়সাওয়ালা মানুষদের চেহারায় যে তেল তেলে ভাবটা থাকে তার ছিটে ফোটাও এখন নেই তার ভেতর। উকিল একবার জিজ্ঞাসা করল, কে ধনঞ্জয় বাবু, ভালো তো? বাবা পাত্তাও দিলেন না, তার চোখে কেমন একটা উদাসীনতা। বাবার কেস উঠল ঠিকই, তবে হিয়ারিং হলো না, মোটা মুসলিম আসেনি। জাগদলের জাতীয় সম্মেলনে যোগ দিতে গিয়েছে ঢাকায়, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, তার উকিল টাইম প্রেয়ার দিয়েছে। এসব করেই পরের হিয়ারিংয়ের ডেট পড়ল 3 সপ্তাহ পরে। ছোট্ট টিফিন কেরিয়ারে বাবার জন্য ইলিশ মাছ ভাজা, লাউ দিয়ে রান্না মাসকলায়ের ডাল পাঠিয়েছিলেন মা। এক জেল পুলিশকে 50 টাকা দিয়ে বললাম, এই টিফিন কেরিয়ারটা আমার বাবাকে দিয়ে দেবেন। হ্যাঁ, জেলা গিয়া দেব না। শুদ্ধ ভাষায় কথা বলা পুলিশ আজও পেলাম না। পরদিন দুপুরে খবরের কাগজ হাতে নিয়ে বিছানায় শুয়েছি, বাইরে শুরু হলো বৃষ্টি। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, মা হঠাৎ ঘুম ভাঙিয়ে বললেন, এই সঞ্জয়, ওট ওট, অমিয় জুয়েলার্স থেকে ফোন এসেছে, চৌধুরী সাহেব সন্ধ্যের সময় দোকানে দেখা করতে বলেছেন, সে বুড়ির বাসার ঠিকানা নাকি পাওয়া গেছে। রিক্সা করে আমাকে সাথে নিয়ে রওনা হলেন চৌধুরীবাবু। কালীঘাট এলাকায় এর আগে আমি কখনো আসিনি। সরু রাস্তার দুপাশে পুরনো সব টিনের বাড়ি, অনেকেই ধুনুচি জ্বালিয়ে সন্ধ্যা আরতি দিয়েছে, বাতাসে ধূপ ধুনোর গন্ধ ম ম করছে। সরু গলির মাথায় ছোট ছোট ইঁটে গাঁথা আদিকালের বাড়ি, পলেস্তারা খসে ইঁট বের হয়ে সেই ইঁট পর্যন্ত ক্ষয়ে গেছে। চারিদিকেই ভাঙাচোরা ইঁটের স্তূপ, ছড়িয়ে ছিটিয়ে মানগাছ কচু গাছের ঝোপ, এর মাঝে দুখানা মাত্র ঘর কোনো রকমে টিকে আছে। ছোট জানলায় চটের পর্দা ঝুলছে, ভেতরে কূপি জ্বলছে বলে মনে হলো। এ বাড়িতে কারেন্টের কারবার নেই, সামনেই সরু কাঠের দরজা, বারান্দা সিঁড়ি এসবের কোনো বালাই নেই। ঢোকার সরু দরজাটা পুরনো ভাঙাচোরা হলেও এর জটিল নকশা দেখে বোঝা যায় একসময় কত সুন্দর ছিল ওটা। দরজার ওপরে শেকল, খুব জোরে কড়া নাড়লেন চৌধুরী সাহেব। বেশিরভাগ মানুষের ধারণা বুড়োরা কানে কমই শোনে।
কড়া নাড়ার সাথে সাথেই মাঝবয়সী শ্যামলা এক ভদ্রলোক দরজা খুললেন। পরনে ধুতি পাঞ্জাবি, গলায় কাঠের মালা, কামানো মাথার পেছনে ছোট্ট একটা টিকি ঝুলছে। দেখেই বোঝা যায় মন্দিরের পুরুত ঠাকুর। ভদ্রলোক বোধহয় কোথাও বের হচ্ছিলেন। আগে আপনারা? আমার নাম মন্ময় চৌধুরী, অমিয় জুয়েলার্স থেকে আসছি। আমরা কাদম্বিনী দেবীর কাছে এসেছি। আমি ওর নাত জামাই, তেনার শরীরটা খারাপ, কি দরকার জানা যাবে? উনি কিছু টাকা পাবেন, আমি তাই দেওয়ার জন্য এসেছি। আপনারা বসেন, দেখি দেখি কি করা যায়। ঘরের মেঝে স্যাঁতস্যাঁতে, নোনা ধরা দেওয়াল, পায়া ভাঙা শালকাঠের চৌকির ওপরে পাটি বিছানো, পুরো ধুলো জমে আছে ওপরে। কড়ি বরকা দেওয়া ছাদ থেকে আগের আমলের শেকলে বাঁধা ঝাড় লণ্ঠন ঝুলছে। ঝুল কালিতে দেখতে হয়েছে যেন কাকের বাসা। বুড়িওটাকে এতদিন বেঁচে দেয়নি কেন? যেভাবে লোহার শিকল দিয়ে বাঁধা, তাতে নামানোর পারিশ্রমিক তো বিকৃত মূল্যের চেয়েও বেশি হবে। হয়তো ঝাড় লণ্ঠন বিলুপ্ত না হয়ে যাওয়ার পেছনে ওটাই প্রধান কারণ। ঠাম্মা ভাতের ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, উনি উঠে আসতে পারবেন না, আপনাকেই ওর কাছে যেতে হবে। পুরুতের পেছন পেছন আমরা যে কামরায় ঢুকলাম, সেবা প্রকাশনীর বইয়ের ভাষায় সেখানে দারিদ্র মুখ ব্যদান করে দাঁড়িয়ে আছে। বিমূর্ত দারিদ্র এখানে মূর্ত। পোভার্টি ইজ আ কার্স, অভিশাপ নয়, এখানে পোভার্টির গজব নাজিল হয়েছে। জরাজীর্ণ ছোট এক খাটের ওপরে চাঁদি ছিলা চাচিম, তুলো নারকলের ছোবরা এত কালো হয়ে বেরিয়ে পড়েছে যে ওগুলোও তেলতেলে হয়ে গেছে। জাজিমের ওপরে আঁশছেঁড়া শীতল পাটিতে শুয়ে আছে ফ্রান্স কাফকার দ্য হাঙ্গার আর্টিস্ট। স্রেফ হাড়ের ওপরে কোঁচকানো চামড়ার জীবন্ত এক বিভীষিকা। বুড়ির বয়সের গাছপাথর নেই। ঘরের সিলিংয়ের নিচে পলিথিন টাঙানো, বৃষ্টি হলে ছাদ থেকে মনে হয় জল পড়ে। দেওয়ালের এক কোণ ভেঙে ইট গেঁথে ড্রেনের মতো করা হয়েছে, বুঝি বুড়ির বাথরুম। সেখানে এক বালতি পানিতে লাল রঙের প্লাস্টিকের মগ ভাসছে। খাটের পাশে চিলুঞ্চি রাখা, কফ থুতু চিলুঞ্চির ভিতরে যত, বাইরে তার শতগুণ। ঠিক যেন ঢাকা শহরের ডিআইটি ডাস্টবিন। ঘরের ভেতরে ভেসে আছে অনাদিকালের বিরহ বেদনা। নাকে এসে লাগলো গা গুলিয়ে ওঠা তীব্র আষ্টে একটা গন্ধ। হাতল ভাঙা একটা কাঠের চেয়ারে বসলেন মন্ময় চৌধুরী। চেয়ার একটাই, পুরুত ঠাকুর বুড়ির মাজার কাছে বিছানায় বসেছে। আমি দাঁড়িয়ে, ঠাম্মা ওনার নাম মন্ময় চৌধুরী, আপনার সাথে আলাপ করতে চান। ছানি পড়া চোখ তুলে মন্ময় চৌধুরীর দিকে তাকালেন বৃদ্ধা। কিছু দেখতে পেয়েছেন বলে তো মনে হলো না। পকেট থেকে বালা দুটো বের করে বুড়ির দিকে এগিয়ে দিলেন মন্ময়, বললেন, দেখুন তো এগুলো চিনতে পারেন কি না। বালা হাতে নিয়ে বুড়ি ছুঁয়ে দেখল, তারপর বলল, চিনতে পেরেছি বাবা, সারা জীবন ওগুলো নাড়াচাড়া করেছি, এর প্রতিটি ঘাট আমার মুখস্থ। আচ্ছা, ওগুলো কে দিয়েছিল আপনাকে? কেউ দেয়নি, মায়ের কাছে ছিল, মা মারা যাবার আগে দিয়ে গেছেন। মায়ের দেওয়া জিনিস শত কষ্টের ভেতরেও বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু শেষ রক্ষা আর কোথায় হলো? আপনার মা ওগুলো পেলেন কোথায় সে ব্যাপারে কিছু জানেন? আমার বাবা তাকে দিয়েছিলেন, সে অনেক কাল আগের কথা বাবা,
তখন এই খুলনা শহরের নাম ছিল রোয়ালে বাদেরপুর। রূপসা নদীর ধারে অনেককাল আগের একটা মন্দির আছে, ওটা খুলনা দেবীর মন্দির। ওর নাম থেকেই এই এলাকার নাম খুলনা। বাবা ওই মন্দিরে সেবায় ছিলেন, পরে এই বাড়িতে চলে আসেন। এর মালিক ছিল নানাভাই ধুনজি, কলকাতার ব্যবসায়ী, বিখ্যাত ধনী। আমার জন্ম এই বাড়িতেই। এই শহরে অনেক সাহেব ব্যবসায়ী ছিল, এদের একজনের সাথে বাবার খাতির ছিল খুব। তখন আমাদের অবস্থা ভালো ছিল, মন্দিরে বাবার ফিরে যাননি, বাকি জীবন তন্ত্র সাধনা করে কাটিয়েছেন। ওই সাহেব প্রায়ই আমাদের বাড়ি আসতেন, দক্ষিণে আলাদা একটা ঘর ছিল, আমরা বলতাম কালী মন্দির। বাবার সাথে ওখানেই দেখা করতেন সাহেব। সাহেবের নামটা বলতে পারবেন? ওনাকে সবাই ঠাকরে সাহেব বলে ডাকত। লাল টকটকে চেহারা, সারা গায়ে ভালুকের মতো লোম, খুব শক্তিমান পুরুষ, দেখে ভয় হয়। এ বাড়িতে আসার কিছুদিন আগে বাবার ক্যাশ বাক্সের ভেতর মাও দুটো দেখতে পান, ভীষণ অবাক হন ওগুলো দেখে। সোনার বালা নিজের কাছে কেন রাখবেন বাবা, গয়না আগলে বসে আছে এই জাতীয় পুরুষ বিরল। বাবা ওই গোত্রের লোক ছিলেন না মোটেও। এছাড়া মারেও মনে হলো ওগুলো আগে কোথাও দেখেছেন। আগের দিনে অনেকেই মূল্যবান জিনিস, সোনা দানা, টাকা পয়সা মন্দিরে জমা রাখত। কেউ কেউ প্রতিমাকে অনেক কিছু দানও করত। মন্দিরে রাধা কৃষ্ণের জোর মূর্তির পেছনে ছোট্ট একটা ঘরে ওগুলো জমা করে রাখা হতো। বছরে একবার করে হিসেব মেলানো হতো, ঝাড়পোঁছ করা হতো, এসব কাজে মাকেও সাহায্য করতে হয়েছে। সেই সময় মা বালাগুলো দেখে থাকবেন। বাবাকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন মা, বাবা বলেছিলেন কয়েকদিনের জন্য বালাগুলো নিজের কাছে রেখেছেন বিশেষ দরকার, পরে ফিরিয়ে দেবেন। ফিরিয়ে আর দেননি। আষাঢ় মাসে অমাবস্যার এক রাতে কালী মন্দিরে সাধনায় বসেন বাবা। রাতে তার কাছে মন্দিরে যাওয়া মানা ছিল। সকালে উঠে মা গিয়ে দেখেন বাবা মরে পড়ে আছেন। সবার ধারণা সন্ন্যাস রোগে মারা গিয়েছিলেন বাবা, কিন্তু মা বলতেন অপঘাতে মৃত্যু হয় তার। আপনার কি কখনো নানা ভাই ধুনজির সাথে দেখা হয়েছে? ঠাকরে সাহেবের সাথে দু একবার এখানে এসেছিলেন, বাবার সাথে মন্দিরে দেখা করতেন। লম্বা চুলদাড়িওয়ালা খুব মোটা লোক, ধপধপে পয়সা, গায়ের রং।
আলাপ করে অনেক ভালো লাগলো, আশা করি শীঘ্র ভালো হয়ে উঠবেন। আমার আর ভালো মন্দ বাবা, ভগবানের ডাক আসলে বাঁচি, যে অবস্থায় আছি তা মোরারও অধম। আমি এগিয়ে এসে বুড়ির একটা হাত ধরলাম, তাকে 2000 টাকা দিলাম। বুড়ি জিজ্ঞেস করল, টাকা কিসের জন্য বাবা? আপনার ওই বালা দুটো যার সাথে এতক্ষণ কথা বললেন তিনি কিনে নিয়েছেন, আমার বাবার কাছে ওগুলো বন্ধক রেখেছিলেন, মনে আছে? পুরো টাকাটা তো তখন নেননি, তাই এখন কিছু রাখুন। বুড়ি খুশি হলো কিনা বুঝতে পারলাম না, তবে নাত জামাই যে খুশি হয়েছে সেটা বেশ বোঝা গেল। ফেরার সময় চৌধুরী এবং আমাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলল, দরকার হলে আবারও আসবেন, আপনাদের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম। বুড়ির বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে দুজনে বড় রাস্তায় আসলাম। ঘুম ঘুম করে মেঘ ডাকছে, হিলহিলে ঠান্ডা বাতাস, যে কোনো সময় ছেঁপে বৃষ্টি আসবে। মন্ময়বাবু কোথায় থাকেন জানি না, এখান থেকেই আলাদা হয়ে যাওয়া ভালো, উনি আবারও রিকশায় করে বাসায় পৌঁছে দেবেন তা ভাবাই অন্যায়। বললাম, আমাকে একটু নিউ মার্কেটের দিকে যেতে হবে, তবে আর একবার আপনার সাথে দেখা করতে চাই, আপনার সময় হবে তো? সময় করে একদিন আসেন, এ হপ্তাহ ব্যস্ত আছি, আগামী শনিবার আসতে পারেন, ফোন করে আসলে ভালো হয়। দোকানের ফোন নম্বর আছে না আপনার কাছে? আগে আছে, দোকান থেকে যে রসিদ দিয়েছিলেন তার উপর লেখা আছে। গুড, তাহলে দেখা হবে, কেমন চলি। অন্ধকারে হারিয়ে গেলেন মন্ময় চৌধুরী। কিছুক্ষণ পরে বৃষ্টির বড় বড় ফোঁটা পড়তে লাগল। শেষ হল মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা হাকিনী প্রথম পর্ব। দ্বিতীয় তথা শেষ পর্বের জন্য গান রাখুন ট্যাশ গরুর চেঁচানিতে।